ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজও এক বিশেষ দিন, আজ হলো আমার বোনের জন্মদিন। আমার বোন আমার থেকে 14 বছরের ছোট, অনেকটাই ছোট, কারণ আমি যখন 9-এ পড়তাম তখন আমার বোন হয়েছিল। তো ও আমার থেকে অনেকটাই ছোট, আর আজ আমি বাবার বাড়ি যাচ্ছি সেই জন্য। আর আমার বোনকে আমি কি গিফট দিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমার মেয়েও রেডি হয়ে গেছে, এখনো হেয়ার ব্যান্ড পরেনি, আর ও চোখে একটু লেগে গেছে। হাই করে দাও সবাইকে, একটু হাই করে দাও। তো চোখেও লেগে গেছে, আর ও শরীরটা একটু ঠিক নেই, মানে সর্দি কাশি হয়েছে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখনো রোদ আছে, তো সেই জন্য দেখুন সানগ্লাস নিয়ে নিয়েছি। আর এই সানগ্লাসটা আমায় দিয়েছে শ্বশুর বৌমার রান্নাঘর থেকে সঙ্গীতা দিদি, আর সেই সানগ্লাসটাই পরে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে, আপনারা বলবেন। দেখো দেখুন সানগ্লাস পরে রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবার বাড়ি যাব, আর টোটো এসে গেছে, এখন বিকেল 5টা মতো বাজে। দেখুন টোটো এসে গেছে, আমি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো আমার পুরনো বন্ধুরা আছেন, যারা জানেন আমার বাবার বাড়ি অনেকটাই কাছে। আর যারা নতুন বন্ধু আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি 15 মিনিট লাগে, খুবই কাছে। তো আমার হাজবেন্ড পরে যাবে, সে অফিস করে ডিউটি করে বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপর যাবে, যেতে সন্ধে হয়ে যাবে, সেজন্য আমি টোটো বলে দিয়েছিলাম। তো সে বাড়ি থেকে একেবারে আমাকে বাবার বাড়িতে নিয়ে যাবে। এখন এটা ভান্ডারহাটি বাজার, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার শ্বশুরবাড়ি থেকে বেরোলেই একদমই বাজার সামনেই, কিন্তু আমার বাবার বাড়িতে পুরোটাই গ্রাম আর সবুজে ভরা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি বাবার বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সবুজ গাছপালা, আর পরিবেশটা এত সুন্দর, এত নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়া সেইভাবে চলে না এই রাস্তায়। তো খুব সুন্দর লাগে এই জায়গাটা। রাস্তার দুপাশে শুধু জমি, দেখুন মাঠে গরু ছাগল সব কিছু চড়ছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটাই ফাঁকা রাস্তা। আর দেখুন কথা বলতে বলতে আমি বাবার বাড়ির রাস্তাতেই পৌঁছে গেছি, গ্রামের ভিতরের রাস্তায়, আর এখান দিয়েই আমার বাবার বাড়ি যাওয়া হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত কলা গাছ, ধানের মড়াই, এখানে ধান রাখা আছে। বাবার বাড়ি আসতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আমি যখনই আমার মন খারাপ লাগে আমি বাবার বাড়ি চলে আসি, আর আমার মেয়েরও খুবই পছন্দ তার মামার বাড়ি, সে খুবই আনন্দ পায় তার মামার বাড়িতে। আর দেখুন আমি পৌঁছেও গেছি আমার বাবার বাড়িতে। আমার বড় বৌদি পেঁয়াজ কাটছে, এটা আমার মা, আপনারা অনেকেই হয়তো চেনেন। মুরগির মাংসের কষা রান্না করেছিল, আর এদিকে দেখুন আলু ভাজা কাটা আছে, আর ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস কাটা আছে, আর চিকেন স্টু হবে বলে কাটা আছে। আর এদিকে দেখুন আমার জেঠুর মেয়ে সিম্পিও চলে এসেছে। টিঙ্কু তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম কি বলো? কি গুহ, কি গুহ? বাবার নাম কি? বাবার নাম বিকম। আর মামের নাম, মায়ের নাম সুস্মিতা। আর তোমার হাতে কি চকলেট আছে? শর্টস কি আছে? শর্ট আছে। এটা তোমার, তোমার টিকট্যাক আর শর্টস, তাই তো? কেডি সাইজ আছে।
বাবা রে কত কি এনেছে রে চিঙ্কু, যা 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 যা। এইটা আবার কি? এদিকে দেখ বাবলি, একবার অবশেষে বাথরে গালের দেখা মিলল। আর সে গিয়েছিল টিউশনে, সে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তার বার্থডেতেও তার ছুটি নেই। আমি তাকে এটাই বলছিলাম, আজ তোর বার্থডে, আজকেও তোকে পড়তে যেতে হবে। চলুন বন্ধুরা দেখে নিন আমি বার্থডেতে আমার বোনকে কি গিফট দিলাম। দেখুন আমার হাজবেন্ড গিফটটা আপনাদের খুলে দেখাচ্ছে। সে যেহেতু এবারে টেনে মাধ্যমিক পরীক্ষা দেবে, আর সে চেয়েছিল একটা ঘড়ি। ওর জিজু ওর জন্য, দেখুন সোনাটা কোম্পানি এই ঘড়িটা চুজ করে এনেছে ওর জন্য। ও মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে এই ঘড়িটা পরে। আর দেখুন ঘড়িটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এনেছিলাম ডেয়ারি মিল্ক চকলেট। আর ওর জিজু আর একটা গিফট দিয়েছিল, সেটা হলো বার্থডে কেক। সেটাও সারপ্রাইজ ছিল। বার্থডে কেকটা আমরা দুই বোনে মিলে আমার বোনকে দিয়েছি। এখন মঞ্জিনিস থেকে বার্থডে কেক নিয়ে এসেছি। এখানে দেখুন আমার মেয়ে আর আমি একটু দুষ্টুমি করে নিয়েছি। আর সে বলছিল চিঙ্কু আমায় মেরেছে, সেটাই বলছিলাম আমি। ঠিক আছে, চিঙ্কুকে বকে দেব। দেখুন এই কেকটা আমরা দুই বোনে দিয়েছি, আর আমার হাজবেন্ড নিয়ে এসেছে। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ও চকলেট ফ্লেভার পছন্দ করে বলে চকলেট কেকই এনেছি ওর জন্য। এই দেখুন আমার ছোটদার মেয়ে আর মেজোমারাও বার্থডেতে কী গিফট দিয়েছে সেটাই আমার বোন খুলে দেখবে বলে খুবই উৎসাহিত। দেখে নিন মেজোমা ওকে কী গিফট দিয়েছে। দেখুন মেজোমারা দিয়েছে ওকে কী সুন্দর একটা ঘড়ি, খুবই সুন্দর দেখতে ঘড়িটা। দেখুন কত সুন্দর দেখতে না। বোন তো খুবই খুশি এত গিফট পেয়ে। আর কী কী গিফট পেলো চলুন দেখে নিন। এখন আমার ভাই দিয়েছে ওকে চকলেট সেলিব্রেশন। আমার জেঠুর মেয়ে দিয়েছে স্কুল ব্যাগ। আমার বর্দা দিয়েছে স্টাডি টেবিল। আর ওর বন্ধুরা সবাই দিয়েছে দেখুন কত চকলেট। এদিকে দেখুন সব খাবারের ব্যবস্থা করা হয়েছে। চলুন মেনুটাও আপনাদের দেখিয়ে দিই। আজ মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আর আমার মেজোমা সেটাই হাঁড়ি থেকে অন্য একটি পাত্রে ঢালছে, কারণ অনেকটা বেশি ফ্রায়েড রাইস ঠিকঠাক মতো মেশেনি। তো সেটাই আমার মেজোমা করে দেখাচ্ছে, আর আপনারা সবাই দেখে নিন এটা আমার মেজোমা। আমার বাবার বাড়িতে সবাই আলাদা ঠিকই, কিন্তু কোনো রকম অনুষ্ঠান হলে আমরা সবাই কিন্তু একই সঙ্গে, মানে একই সঙ্গে রান্না করি বা একই সঙ্গে খাওয়া দাওয়া করি, সবাই হেল্প করে, মানে জয়েন্ট ফ্যামিলির মতোই বলতে পারেন। আর এদিকে দেখুন আমার মা আলু ভাজছে, তো সবাই মিলেমিশেই রান্না বান্না করছে। আর দেখুন এবার কেক কাটিং হবে, আমার বোন কেক কাটবে। কেকটা আমার বাবা এনেছিল, কিন্তু একটু ঘেটে গিয়েছিল, গাড়িতে করে এনেছে তো সেই জন্য একটু ঘেটে গিয়েছিল। ঘেটে গিয়েছিল বলে আমার বোন সকাল থেকে খুবই কান্নাকাটি করছিল। সে জানতো না যে আমরা কেক আনবো, সেজন্য সে খুবই কান্নাকাটি করছিল যে কেকটা কেন এরকম নষ্ট হয়ে গেছে। আসলে বাবা বুঝতে পারেনি, তো সেই জন্য কেকটা নষ্ট হয়ে গেছে। এখন এবার আমার বোন কেক কাটছে, আর সব বাচ্চারা সবাই মিলে ওরা কেক কাটছে। তার মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, ওর মাথা যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য ও আসেনি কেক কাটার সময়, ওখানেই বসেছিল। আর আমার মেয়ে কিন্তু ওকেই দেখছিল, যেহেতু ও একটু কান্নাকাটি করছিল, সেই জন্য ওরও ঠিক ভালো লাগছিল না। বোন দেখতে দেখতে 16 বছর পূর্ণ হয়ে গেল, অনেকটাই বড় হয়ে গেছে, তো আমার থেকে অনেক লম্বা, এখন তো আমার দিদি মনে হয় ওকে। আপনারা দেখে বুঝতেই পারবেন আমাদের দুই বোনকে কিন্তু একেবারে সেম টু সেম দেখতে। জানি না বাবার মতো দেখতে কি মায়ের মতো দেখতে, কিন্তু আমাদের দুজনকে একদমই সেম টু সেম দেখতে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সেম টু সেম দেখতে কি না। আমার বোন সবাইকে কেক কেটে খাইয়ে দিচ্ছে। এখানে আমার মা, সেজোমা, মেজোমা, বড় মা,
আমার বড় বৌদি, বড় বৌদির মেয়ে, ওর একটু শরীরটা খারাপ, বাবলি, না হলে মেয়েটা কিন্তু খুবই খেলাধুলা করে, খুবই আনন্দ করে। তারপর তিথি, আমার জেঠুর মেয়ে, আমার হাজবেন্ড, সবাই আছে, সবাই একসঙ্গে মিলে দেখুন বার্থডেটা সেলিব্রেট করছি। সেই দিনটা আমার কাছে খুবই আনন্দের ছিল, কারণ আমার বোনের বার্থডে, আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম। সবাই মিলে একসঙ্গে হলে সেই মুহূর্তটাই অন্যরকম হয়। আমার ছর্দি বর্দিকে শুধু একটু মিস করছিলাম, কারণ ওনারা আসেনি, তো বাকি সবাই এসেছিল, সত্যি খুব ভালো লাগছিল। বাবলি ভালো করে, ভালো করে, এরপর দেখুন আমার মা বাচ্চাদের খেতে দিয়ে দেবে, সেই জন্য দেখুন ফ্রাইড রাইস দিয়ে দিচ্ছে, আর চিকেন কষা, আর ছিল স্যালাড, আর আলু ভাজা, আর চাটনি পাঁপড় তো আছে, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। আর দেখুন, এই দেখুন স্যালাডও কেটে দিয়েছে আমার বড় বৌদি। আর দেখুন বাচ্চারা সবাই মিলে খেতে বসেও পড়েছে, আর তাদের জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, তারা বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আবার দেখাচ্ছে আঙুলে দিয়ে যে খুব সুন্দর হয়েছে। আর দেখুন বার্থডে গেল, অবশেষে খেতে বসে পড়েছে, সে একটু লজ্জাই পাচ্ছে। এই ভিডিওটা আমার হাজবেন্ড করে দিয়েছে, তখন আমার মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম, তো সেই জন্য তাকে বলেছিলাম যে ও যেহেতু খাবে তুমি একটু ভিডিওটা করে দিও। এদিকে দেখুন আমার জেঠুর মেয়ে আর জেঠুর মেয়ের হাজবেন্ড খেতে বসে পড়েছে, এরপরে দেখুন অবশেষে আমিও খেতে বসে পড়েছি। ওদের অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, তারপরে আমিও খেতে বসে পড়েছি মেয়েকে খাইয়ে। সবাই আমরা যে যার মতো খাচ্ছি, আর সবাই টিভিও দেখছি। আর আমি আজ রাতেই বাড়ি ফিরবো, যেহেতু এখন বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে আর মাছেরা আছে, সেজন্য থাকলে হবে না, বাড়ি ফিরে পড়বো। আপনাদের সাথে একটি ছোট্ট স্টোরি শেয়ার করি। আমার বোন যখন হয়েছিল তখন আমি 9-এ পড়ি, আর তখন আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে, আর সত্যি খুবই আমি আদরের মেয়ে ছিলাম, যেহেতু আমি প্রথম সন্তান। আর তারপর যখন আমার বোন হয়েছিল তখন আমার মনে মনে হিংসা হতো যে বোনকেই শুধু মা ভালোবাসছে, আমাকে ভালোবাসছে না। কিন্তু কেউ যদি আমার বোনের নামে কিছু বলতো, এই ওকে দেখতে খারাপ বা কিছু, তখন কিন্তু আমার রাগ হতো। যেহেতু আমার ফার্স্ট ইয়ারে থাকতে থাকতেই বিয়ে হয়ে যায়, তো বোনের সাথে আমি বেশি দিন কাটাতে পারিনি, হয়তো 5 বছরই আমি বোনের সাথে ছিলাম, আর তারপরেই আমার বিয়ে হয়ে যায়। আর আমার বোনকে আমি খুবই ভালোবাসি, ওর কী কী প্রয়োজন সেগুলো, ও যেগুলো বলে এটা চাই ওটা চাই, সেগুলো পূরণ করার চেষ্টা করি, ভবিষ্যতেও করব আশা করি। আমি সত্যিই খুব ভাগ্যবান যে আমার একটা বোন আছে, কারণ যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু সবসময় বাবা মায়ের কাছে যেতে পারি না, তাও আমার বোন আমার বাবা মাকে টেক কেয়ার করে, সেটার জন্য সত্যি আমার বোনের জন্য আমি খুবই গর্ববোধ করি, আর সেও সবাইকে নিয়ে থাকতে খুবই ভালোবাসে। এর উদ্দেশ্যে সেটাই বলতে চাই, ফুলো কা তারো কা সবকা কেহনা হ্যায় এক হাজারো মে মেরি।
সঙ্গ।